হ্যালো ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগ। আজকে হইতেছে রোজার থার্ড, মানে তৃতীয় দিন। তো আজকেও বেরোইতেছি বাজার উদ্দেশ্যে, তো জায়গা অনেক বললাম যে একটা ভিডিও করে। তো আমার সাথে এখন যাচ্ছে এলাকার ব্রো। ঠিক আছে, হ্যালো গাইস, তুমি আমার ওইটা কি লাগাইছো? ঠিক আছে ঠিক আছে, কত দিয়েছে এটা? 199। ও তো যাই হোক, বাজারে যাচ্ছি। বাজারে যাওয়ার সময় ওই জায়গায় মনে হয় বেগুনি কিনতে হবে। বেগুনির পর কলা, কলার পর জিলাপি, আর আসার সময় আর কি। তো একটা বাজারে ট্যুরও হবে আজকে তৃতীয় দিনে। কালে করে কি অবস্থা রোজার মধ্যে? তো থাকেন আমাদের সাথে। আর আপনার আগের ভিডিওটা কেমন লাগছে প্লিজ ওইটা লাইক দেন, আর ওয়াচ করবেন একবার, না হলেও দেখবেন ভিডিওটা। আজকে আমাদের কন্টেন্ট কি, ব্লগ কি? আমি এতক্ষণ বললাম এই জায়গায়, তুমি ভিডিওতে দেখো বলা শেষ, আমি ক্লোজ, আমি তোমার এটা অফ করবো এখন। পরে যে দোকানে যাবো, যা করবো তুমি দেখো। আমি তো তাহলে নিচে একটা সাসপেন্স সেটাই, তুমি তো কলে ছিলা, সমস্যা নেই, আমরা যাই তাহলে। হ্যাঁ, এই বাইকটা তো সুন্দর ব্রো, এটা তো যে কক্সবাজারে থাকে না এরকম জিনিসটা, দারুণ তো। ওইটাই ওইটাই সেম সেম না ব্রো, দোকানদার এই দিক দিয়ে ইফতারি আইটেম বসতেছে মাত্র, ঢুকছি খালার মধ্যে, দুইতলায় পড়ছি বাস স্ট্যান্ড মসজিদে। ভাষা বাস এদিকে ভাব রে, রিক্সা বাস স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড হয়ে গেছে। ও ব্রো, দ্যাটস এমজি জেডএস, এটা কথা বলছিলাম তোমার, এটা কিন্তু জোস লাগে আমার ব্রো। ও মাই গড ব্রো, আজকে ঈদের অবস্থা, বাজারের অবস্থা, ঈদ লেগে গেছে, তৃতীয় রোজে ঈদ লেগে গেছে এইদিকে। আমি বেগুন কিনতে যাবো ব্রো, আগে ফার্স্টে বেগুন কি এইদিকে মনে হয়, চলো ওইদিকে যাই। এই তো সে কালে বাজারের অবস্থা, লকডাউন কি ভাই, চলো চলো ফ্রাইডে, তাই তো বলি যে এইদিকে এত ভিড় কেন। বেগুন এগুলো বেশি বড় হয়ে যায় মিয়া, ওইদিকে যাইতে হবে, চলো চলো যাও, আমি পিছনে আসছি। ব্রো ওই যে ওগুলো কেমন লাগে? চলো পোকায় খাইছে না এগুলো, ওইদিকে না, ওইদিকে দাদা লাগতেছে না, এটাই দেখি। এই মামা বেগুন কত করে এগুলো? হ্যাঁ মামা না, আচ্ছা আধা কেজি তাও তো আমার। হ্যাঁ মামা, কি লেবো এটা? কলম্বো কলম্বো লেবো। হ্যাঁ আমার আধা কেজি বেগুন দাও, নিশ্চয় গালে
ভালো হইব তো আপনার খায় টেস্ট করে নিয়ে গেতা একটু টেস্ট করতে হ্যাঁ মাপো মাপো বেগুন কমপ্লিট ব্রো বেগুন নেওয়া হয়ে গেছে এখন জাস্ট কলা নেওয়া হবে আমাদের আর রোজার মধ্যে আগে মার্কেট অনেক কিছু বাজার সদাই করা হয়ে গেছে বাসায় কিন্তু যেটা নেসেসারি বেগুন ভাজা ছাড়া তো ইফতারি জমে না যার জন্য আর কি বেগুনটা কলা কলা এই ব্রো এদিকে আসো কলা ওই ভিতরে যেতে হবে সবজি কলা না সাগর কলা কলাই তো বুঝতে পারছি না কোনটা রেখে কোনটা নিব কলা পানা কত কত কইরা হ্যাঁ সবজি কলা কি বাবা আমি এইসব নিয়ে অনেক কলা নিতে না চলো ভিতরের দিকে চলো যাই ভাঙ্গি টাঙ্গি পাইলে ভাঙ্গি নিয়ে যায় একটা সাবধান তোমার তো ফোন হয় কেমনে সারাদিন ফোনে বিজি সাবধান সারাদিন ফোনে বিজি এত মেয়ে কাল কত কম মেয়ে রোজা রমজানের দিন মেয়ে রোজা রমজানে তো আমার গান গাইতে হচ্ছে মেয়ে তা জানে কোন গাছে ব্রো আম আম পারতে আসছি আমগুলো কিন্তু ভালো টুকটুকে সবুজ তাকিয়ে আছে মিয়া উঠার দরকার নেই লাঠি নাও বেশি দূরে না গাছে উঠো না ব্যথা ব্যথা তো আম কিন্তু বেশিরভাগ পচে গেছে আমার বাসায় রোগে নষ্ট হয়ে গেছে ওই যে তুমি বলো ফোন দেয় না এই যে আম গুলাবে একদম পুরো লিচুর মতন আমার হেলদি দেখে দুই তিনটা দিলে হবো ডালের মধ্যে দিয়ে রান্না করবো মনে হয় থামো যে কে জানে আস্তে আস্তে আরো উঠাইতা ও তো বাবা থামো স্পাইডারম্যান এ ব্রো এই যে পলি ব্যাগটা নিয়ে যাও তাহলে তোমার সুবিধা হইতো থামো ক্যামেরার সামনে দেখি তোমারে এত উঁচায় উঠতে হবো না মেয়া তোমার কিন্তু উঁচায় থেকে খুব সুন্দর লাগতেছে নিচে না ঠিক আছে এই বেশি ছোট গুলো পাইরো না মেয়া আরে কেস দাও এই এটা ভিতরে রাখো ভাই কুয়াশের মধ্যে
একটু বড় হেলদি দিকে দিও মিয়া কমই দিও হইছে এনাফ 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 আর লাগবো না মিয়া আর লাগবো না মিয়া এতগুলাতে কি করবো মিয়া আচার বানাবো না তো ডালের মধ্যে দিয়ে রান্না করবো মিয়া ব্রো ব্রো নামো এনাফ এনাফ ভাই পলি ব্যাগ ছিড়বো ভাই পলি ব্যাগ ছিড়বো অলরেডি একটা ফাইট হয়ে গেছে এ সাদনান ব্রো পলি ব্যাগ ছুটো আনছি মিয়া সরি মিয়া এটা ক্যামেরাতে ভিডিও করতে পারলাম না মিয়া থামো 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 আমি একটু জুম আউট করে নেই দাও এটা কোনো কাজ করলা থামো আচ্ছা আচ্ছা আর করবো না মিয়া সরি ব্রো থ্যাংক ইউ সো মাচ লাভ দাও মিয়া আমি সরি আজকেও মাইক নিতে ভুলে গেছি বুঝছো ব্রো মাইক আসলে এরকম জায়গায় নেওয়া পসিবল হয় না কারণ বাজার ঘাটে মানুষ তো অনেক থাকে আর মানুষ মাইক দেখলে সব দেখতে পারতেছেন আপনারা সাদান কি কি লাগাইছ কি জানি না চাচ্চু লাগাইছে আমিও যাইনি বাগানে অনেকদিন হয়েছে আমারও তো একই অবস্থা থেকে শুরু হয়েছে শাক এই যে শাক থেকে শুরু করে শাক লাল শাক না দূরে দূর থাকে দূর সিলপার আগে তেজে খেলতাম ব্যাটিং করতাম এই যে ধাকও আছে এই জায়গায় মেয়ে এই যে ধাক তোমার বোল্ড করছিলাম খালি এই জায়গায় আউট করতাম তোমার মনে আছে আর আমি সিক্স মারতাম বল বুঝি ওই জায়গায় না 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 আমি সিক্স মারলে বুঝি ওই পুকুরে গেত না বেগুন গাছ তুমি বলতেছো মরিচ গাছ এই যেগুলো মুখে আসতে মুখে আসতেছে না এরকম অবস্থা আমি একটু জুম করে দেখাই ব্যবসা দেখলে বুঝতে হবে অনেক কিছু লাগাইছে এগুলো একদম একদম সূর্যমুখী মরিচ এটা সূর্যমুখী মরিচ এই গাছটা কিন্তু আমার ছাদও আসলো সূর্যমুখী মরিচ এটা বুঝছো এই যে যখন তুমি একটা উঠাবা ঠিক আছে একটু উঠাই এই যে দেখছো উঠানোর পরে এদিকে একদম ফুলের মতন লাগে জিনিসটা ক্যাপসিকাম দেখতে ভালো লাগে কিন্তু খাইতে আমার একটু ভালো লাগে না কিন্তু আবার রেস্টুরেন্টে ক্যাপসিকাম খাইতে ভালো লাগে না বুঝি না বেগুন শশা গাছ কি দেখানো দেখে রাখতাম মরা গাছ দেখে গেলাম ওই যে বোম্বাই মরিচ না গেলা দাদা
মিষ্টি মরিচ এটা না অ্যাপেল মরিচ মনে হয় না এটা চাইনা কি জানি চাইনা বাট মিষ্টি খাই একটু ট্রাই ট্রাইল দিতা তুমি তো আজকে রোজা রাখছো ইফতারি করো একটু পর পর ধরো এই যে এটা খাও এটা আবার ডিফারেন্ট লেভেল মানে ডিফারেন্ট ক্যাটাগরি এটা এই 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 ক্যাপসিকামটা আমি ফার্স্ট টাইম দেখলাম বেগুনি কালার সত্যি কথা এই ক্যাপসিকামটা নতুন দেখছি আমি তারপর এই যে এই এটা হচ্ছে কি এই জায়গা সবথেকে এক্সপেন্সিভ এটা কিন্তু একটা ড্রাগনের চালা ড্রাগন ফল হ্যাঁ এটা লাগাইছে আমি এটা তো তুমি বিচি থেকে এই করছো না বিচি থেকে ক্যাপসিকাম গুলো যা হয়েছে মিয়া নামে আ ক্যাপসিকাম গাছও আছে ক্যাপসিকাম ভালো হয় ক্যাপসিকাম আসলে সুন্দর যায় এটা বাগানের সুন্দর যায় ক্যাপসিকাম ইউনিক একটা প্রোডাক্ট এও তোমার চিচিঙ্গা মনে হয় ওই দিকে ওই দিকে ওই দিকে ওই দিকে কিছু আছে ওই দিকে কি লাউ মিষ্টি লাউ ওই চলো দেখি যাও যাবে না এদিকে হ্যাঁ এই জন্যই পাড়া না দেয় বেটা খুব সুন্দর একটা স্মেল আসছে আরে তুমি আমার ব্যালেন্স শিখাইছো বডি ফিটনেস কেম নেই কি অবস্থা আর আগে এই জায়গায় পানি আছিল মাগুর মাছ এই জায়গা থেকে বড়শি ফেলাই এই যে এইগুলা ভাঙছে না ওই ওই বিল্ডিং ভাঙবে না এটা ওইটা ভাঙবে আচ্ছা ঠিক আছে আর ওই ওই জায়গায় কিন্তু একটা মিষ্টির গুড়াউন আছে মিষ্টির ই কারখানা পলাশে মিষ্টি কারখানা তাহলে এই জায়গায় বট গাছটার কথা মনে ও মাই ই কলা ধরে রয়েছে দেখছো সুপ্রি কলা কিন্তু এটা বিচি বিচি কলা বিকালের বেলা ঠিক আছে ভালো হয়েছে তাহলে আজকে কি এই পর্যন্তই নাকি না অ্যাকচুয়ালি কি আজকে দিনটা আস্তে আস্তে রোজা বড় হইতেছে তো কিছু কি করব না করব কোনো কিছু এই বিকেল টাইমে কত বড় ব্লগ হয়ে গেছে এইটাই এইটাই বিকেল টাইমে কত বড় ব্লগ যাই হোক অনেক দিন ইউটিউবে ভিডিও দেওয়া না তাই আজকে ভিডিওটা করা আর কি রেগুলারলি ভিডিও ছাড়া চিন্তা ভাবনা আছে প্রমিস করছি ভিউয়ারদের উপলক্ষে হ্যাঁ রেগুলারলি ছাড়া ট্রাই করতেছি যতটুকু পারি রেগুলার ছাড়া ট্রাই করি এই ব্লগটা কবে আসবে এই ব্লগটা আজকে ছাড়া চিন্তা আছে রাত 10টার দিকে
আচ্ছা এখন তো বইলাল আপনি 10টা দিকে একটু থাকবে, এটা তো মানুষ দেখবে না। আচ্ছা গাইস তাহলে এই পর্যন্তই আর কি, ওকে আসসালামু আলাইকুম।